goes again, finer this time. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি দেখা পেয়েছেন আরিফুল ইসলাম। যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন আরিফুল। তিনি খেলেছেন ১০৩ বলে ১০৩ রানে ঝলমলে এক ইনিংস। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ২০২২ সালের আসরে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আরিফুল। এবারের একটি সহ সেঞ্চুরির সংখ্যা হলো তিনটি। তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন আরিফুল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকানোর কীর্তি আরিফুল বাদে আর মাত্র আছে দুজন ক্রিকেটারের। সবার আগে এই রেকর্ড গড়েছিলেন ভারতের শিখর ধাওয়ান। ২০০৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এরপর ইংল্যান্ডের জ্যাক বার্নহাম ২০১৬ সালের আসরে হাঁকান তিন সেঞ্চুরি। এবার তিন সেঞ্চুরি হাঁকানোর বিরল রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের আরিফুল ইসলাম। ২০২২ এবং ২০২৪ সালের দুই আসর মিলিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি। এবারের আসরে অবশ্য চলছে গ্রুপ পর্বের খেলা, সামনে আরও ম্যাচ খেলার সুযোগ আছে আরিফুলের সামনে। চাইলে আরও সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডটি শুধু নিজের করে নিতে পারেন আরিফুল ইসলাম, এবং রেকর্ডটি নিয়ে যেতে পারেন অন্য কারো ধরাছোঁয়ার বাইরে।